সো আমরা ওয়েবসাইটও ক্রিয়েট করে ফেলেছি, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রিভিউ লিখতে হবে। এই লেকচারে আমরা মূলত কিভাবে রিভিউ লিখতে পারি বা কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তো আমি আপনাদেরকে একটা লিস্ট দিব যেখানে আপনারা বেশ কিছু অ্যামাজন অ্যাফিলিয়েট নিজ সাইট পাবেন সেই লিস্টটাতে, এবং দেখবেন যে তারা কোন ধরনের রিভিউ লিখছে, তারা কী ধরনের ইনফরমেশান দিচ্ছে সেই জিনিসটা। এর মধ্যে খুবই পপুলার একটা ওয়েবসাইট হচ্ছে মূলত consumersearch.com, যারা অনেক বিষয় নিয়ে রিভিউ দিয়ে থাকে। তো আমরা যেহেতু ছোট স্মল নিশ, আমরা তাদেরকে তাদের মতো হতেই হবে এরকম না, বা তাদের মতো করা আমাদের পক্ষে অলমোস্ট ইম্পসিবল। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তারা একটা স্পেসিফিক, যেমন কিচেন নিশ নিয়ে তারা কী ধরনের রিভিউ লিখছে, তারা কী ধরনের ওয়ার্ড ব্যবহার করছে, তারা কী ধরনের ইমেজ ব্যবহার করছে, কোন প্রোডাক্ট তারা প্রমোট করছে, সেই জিনিসটা আমরা আসলে এখান থেকে দেখতে পারি। সাইট ভিজিট করবো এবং আমাদের নিশ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা গিয়ে দেখতে পারি যে অ্যাকচুয়ালি তারা কীভাবে রিভিউ লিখছে ইনফরমেশনের জন্য। এরপর হচ্ছে মূলত আরেকটা ওয়েবসাইট বলবো, সেটা হচ্ছে pickmyshaver.com। স্মল নিশ, একটা সিঙ্গেল নিশের জন্য আপনি দেখতে পারেন। এটা আমাদের নিশ সাইটকে, আমরা যে অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ সাইট ক্রিয়েট করছি, 100% এই টাইপের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ক্রিয়েট করেছি, যেখানে একটা স্পেসিফিক নিশ, শেভিং নিশ, সেটা নিয়ে কাজ করছে এবং কী কী প্রোডাক্ট লিখছে, কী ধরনের রিভিউ লিখছে এবং কী সেটা আপনি যদি জানেন, তাহলে আপনি স্টোলার নিয়ে সেম টাইপ একটা রিভিউ বা স্টোলার নিয়ে সেম টাইপ একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারেন। তারা ঠিক যেভাবে কাজ করছে, ভিডিও দিচ্ছে এবং এখানে প্রোডাক্ট অ্যাড করছে এবং সেটাতে রিভিউ লিঙ্ক দিচ্ছে এবং এখানে ইমেজ অ্যাড করছে, পাশাপাশি টেক্সট দিচ্ছে। সো এখান থেকে আপনি আইডিয়া নেবেন এটা হচ্ছে, এবং কী লিখছে, কীভাবে রিভিউ লিখছে, কীভাবে টাইটেল লিখছে, কীভাবে ডেসক্রিপশন লিখছে বা ম্যাটা ডেসক্রিপশন লিখছে, সব ইনফরমেশানগুলো মূলত আপনারা আপনার যে কম্পিটিটর রয়েছে, আপনার রিলেটেড যেই ওয়েবসাইটগুলো রয়েছে যারা নিশ অ্যামাজন নিশ সাইট নিয়ে কাজ করে বা অ্যামাজন মানি মেকিং করে, তাদের থেকে মূলত এই ইনফরমেশানগুলো আমরা কালেক্ট করব এবং সে অনুযায়ী আমরা আমাদের নিশ সাইট ক্রিয়েট করবো এবং আমাদের নিশ সাইটে আমরা সে অনুযায়ী রিভিউ অ্যাড করব। সেম আরেকটা ওয়েবসাইট বেবি গিয়ার ল্যাব, আপনি স্টোলার রিলেটেড হলে আপনি এখান থেকে যেতে পারেন। তাদের যেই প্রোডাক্টগুলো রয়েছে, তারা কী ধরনের রিভিউ লিখছে, তাদের ডিজাইন কোন ধরনের, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এক্ষেত্রে একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা তো এরকম ডিজাইন করতে পারবো না চাইলেই, তবে হ্যাঁ, আপনি যদি পে করেন, আপনি যদি অ্যাডভান্স ফি থিম কিনেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের ডিজাইন করতে পারবেন। তো পরের লেকচারে আমি একটা কিছু আপনাদেরকে কিছু থিমের কথা বলবো যেগুলো অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ সাইটের জন্য বেস্ট। তো সেখানে আপনারা আসলে সব ধরনের ডিজাইন এবং সব কী কী জিনিস করতে হয় বা কী কী জিনিস করতে পারবেন সেটা করতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে না, আসলে এটা কস্টলি হয়ে যাবে, এক একটা প্লাগ ইন বা একটা থিমের দাম প্রায় 70-80 ডলার, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ঠিক এই টাইপের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন যেটা আপনি নিজে নিজে করতে পারবেন। আপনার কোনো এক্সট্রা প্লাগইন ইনস্টল করতে হবে না বা এক্সট্রা কোনো থিম করতে ইনস্টল করতে হবে না, এরকম দেখতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আপনি নিজে। সেম আরেকটা ওয়েবসাইট হচ্ছে মূলত giftgeek.com, এবং আরেকটা ওয়েবসাইট হচ্ছে এটা। এখানে অনেকগুলো ওয়েবসাইট, আমি সবগুলো ওয়েবসাইটের লিস্ট আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা খুব ইজিলি এই সাইটগুলো ভিজিট করে এই যে বেস্ট কিচেন সাইট রিভিউস, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তারা রিভিউটা কীভাবে দিচ্ছে এবং লিঙ্ক কীভাবে করছে, অ্যামাজন অ্যাফিলিয়েশন করছে প্রোডাক্ট লিঙ্ক। এবং আমি যে ব্যাপারগুলো অ্যামাজন সেকশনে আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে কীভাবে লিঙ্ক আপ করলে বেটার, কোন ধরনের লিঙ্ক পরিহার করা উচিত সেই জিনিসটা। তো এইভাবে আপনারা আসলে আইডিয়া নেবেন আপনার বেস্ট কম্পিটিটর যারা যারা রিলেটেড নিশ নিয়ে কাজ করছে বা পাশাপাশি বা অ্যামাজন অ্যাফিলিয়েশন রিভিউ লিখছে, সবগুলো ওয়েবসাইট আপনি ভিজিট করে সেখান থেকে আইডিয়া নিয়ে আপনি চমৎকার রিভিউ কীভাবে লিখবেন সেই জিনিসটা শুরু করতে পারেন। টাইম লাগবে, আপনি চাইলে আজকে কালকে বা 3 দিন 4 দিন 5 দিন এটা করে ফেলতে পারবেন না, এটার জন্য আপনাকে একটু টাইম দিতে হবে, দেন আপনি কাজটা শুরু করতে পারেন।